তাহলে সদ্গুরু সৃষ্টিশীল মন কি কত বড় উত্তর চাও তুমি আপনি যত বড় চান দেখো ইংরেজি মাইন্ড শব্দটা দিয়ে কিছুই বোঝায় না কারণ এটা শুধু সাধারণ শব্দ যা মন আর তার বিভিন্ন দিককে ব্যাখ্যা করে না মন শুধুই এরকম একটা কিছু নয় যে এখানে বসে আছে আর কিছু একটা করছে ঠিক আছে বাস্তবে এরকম কিছু জিনিস নেই যাকে মন বলে যৌগিক সংস্কৃতিতে মন বলে কিছু নেই একটি শারীরিক দেহ আছে একটি মানসিক দেহ আছে কারণ যাকে তুমি মন বলছো তা হলো স্মৃতি আর বুদ্ধিবৃত্তির এক বিশেষ সমাহার তোমার দেহের মধ্যে স্মৃতি আছে যা তুমি কল্পনা করতে পারো তার চেয়ে অনেক বেশি স্মৃতি আছে তোমার দেহের মধ্যে যদি আবারও বোঝাতে হয় আমি তোমাকেই ধরছি ওকে তুমি নিশ্চিত মনে করতে পারবে না যে তোমার ঠাকুমার 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 ঠাকুমা কেমন দেখতে ছিলেন কিন্তু তার নাকটি রয়ে গেছে তোমার মুখের ওপর হ্যাঁ হ্যাঁ তুমি একটি জিনিসও সচেতনভাবে মনে রাখো না কিন্তু তোমার দেহ একশো শতাংশ মনে রাখে তোমার দশ প্রজন্ম আগে ঠাকুমা কেমন ছিলেন তোমার দেহ এখনও মনে রেখেছে লক্ষ লক্ষ বছর আগে তোমার পূর্বপুরুষরা কেমন ছিলেন তোমার দেহ এখনও মনে রেখেছে তাই না এ ভুলে যায়নি ভুলে যাবেও না তোমার মন এই ধরনের স্মৃতিরক্ষায় সমর্থ নয় তোমার দেহের মধ্যে কোটি কোটি গুণ বেশি স্মৃতি আছে তোমাদের তথাকথিত মস্তিষ্কের থেকে এই মস্তিষ্ক আর বুদ্ধিমত্তার দিকে সম্পূর্ণ সরে যাওয়া হলো একটা ইউরোপিয়ান ব্যাধি ওরা ভাবনার ওপর অতিরিক্ত গুরুত্ব দিয়েছে এটা হয়েছে কারণ ওরা একটা অধীনে থাকা সমাজে বাস করেছে ধর্মের অধীনে থাকা সমাজ যেখানে কিছু বইতে যা লেখা আছে তার বাইরে অন্য কিছু ভাবার অধিকার তোমার নেই না হলে তুমি মারা পড়বে ওরা দীর্ঘদিন এইভাবে বাস করেছে এই কারণেই ওরা যখন একটু স্বাধীনতা পেল ভাবার আর বাঁচার ওরা ভাবনা নিয়ে মাতামাতি শুরু করলো অতিমাত্রায় এই ভাবনার প্রসঙ্গ ভাবনার প্রসঙ্গটা একটু বোঝা যাক তুমি সেটাই ভাবতে পারো যে তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করে রেখেছো তার মানে কখনোই নতুন কিছু ভাবতে পারো না এটা রোমন্থন করতে পারো পুনঃপ্রয়োগ করতে পারো এর বিভিন্ন বিন্যাস ও সংযোজন করতে পারো কিন্তু কখনোই সম্পূর্ণ নতুন কিছু ভাবতে পারবে না ভাবনার প্রকৃতিতে এটা নেই যে সম্পূর্ণ নতুন কিছু নিয়ে আসে এটা কেবল অতীতকেই রোমন্থন করে তার মানে তুমি যদি নিজেকে ভাবনার পদ্ধতিতেই সমর্পণ করো তুমি যদি চিন্তার ধারাকে সযত্নে লালন করো নিশ্চিত তোমার জীবনে নতুন কোনো ঘটনা ঘটবে না সুতরাং ভাবনা নিয়ে মাতামাতির প্রয়োজন নেই তাই এই জন্যেই সংস্কৃতিতে ভাবনাকে কখনো এতখানি গুরুত্ব দেওয়া হয়নি তুমি যা ভাবো সেগুলো তোমার মানসিক নাটক আমরা সেগুলো নিয়ে বেশি কিছু ভাবি না কারণ সেগুলো তোমার নাটক তোমার নাটক তোমার কাছে গুরুত্বপূর্ণ অন্য কারোর কাছে তাদের নাটক গুরুত্বপূর্ণ প্রত্যেকে ভাবে যে তাদের নাটক হল বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হলো প্রত্যেকের অভিজ্ঞতা কারণ তারা তাদের মানসিক নাটক এর সাথে এতটাই এক হয়ে আছে এই মানসিক নাটক দিয়ে তোমার জীবনের ধরণ ধারণ নির্ধারিত হওয়া উচিত নয় কারণ সমগ্র জীবনের প্রক্রিয়ার সঙ্গে এটা একটা ছোট্ট ঘটনা মাত্র লাইফ ইজ ইন্টেলিজেন্স দেন জীবন হল বুদ্ধিমত্তার চেয়ে অনেক গভীরতর বোধ আমরা দেখি যৌগিক পদ্ধতি মনকে দেখে ষোলোটি অংশ হিসেবে ওই ষোলোটি অংশ আরও বিভক্ত হয় এবং চুরাশি হাজার পর্যন্ত অংশটি পৌঁছায় তাই এখন যদি চুরাশি হাজার সম্বন্ধে বলি এখানে একটি অংশ আছে যারা ইতিমধ্যে না বলছে তাই আমি চারটি বলবো আশীর্বাদ দিচ্ছি ঠিক আছে আমি সদয় থাকছি তোমাদের জন্য মাত্র চার চারটি মৌলিক অংশ একটি হল বুদ্ধি যেটা আমাদের আছে আধুনিক জগতে আজকের জগতে আমরা অকারণে বুদ্ধিকে অতিরিক্ত গুরুত্ব দিই এবং এর জন্য আমাদের প্রচুর মূল্য চোকাতে হবে তুমি এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে তুমি সবই জানবে কিন্তু জীবনে তাৎপর্যপূর্ণ কিছুই জানবে না সত্যি আজ দেখবে ছোটদের মধ্যেও এটা ঘটছে প্রথমবারের জন্য এই প্রজন্মে তুমি দেখবে দশ এগারো বছরের বা বারো বছরের বাচ্চারা তাদের বিষণ্ন দেখাচ্ছে তোমার দশ এগারো বছর বয়সে তুমি জানতেই না একঘেয়েমি কি সেটা সম্ভবই ছিল না বেঁচে থাকার চারপাশে দেখা কি রোমাঞ্চকর ছিল দেখবে দশ বারো বছরের বাচ্চারা সবাই কি বিষণ্ণ দেখাচ্ছে কারণ তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে ফেলেছে তাদের ফোন স্ক্রিনে ওরা সবই জানে বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে দেখবে এটা ঘটছে আট দশ বছরই ওরা সত্যিই বিষণ্ন বাসে ওরা এভাবে বসে থাকে বিষণ্ন কারণ যখন তুমি পারো হলে তার মধ্যেই তোমার একটি প্রেমের সম্পর্ক হয়ে গেছে তুমি জানো বিচ্ছেদ কি তুমি জানো কিভাবে এই সব থেকে ফিরে আসতে হয় তুমি মদ চেঁকে ফেলেছ সব দেখেছো হয়তো তুমি সব ধরনের শারীরিক বিষয়ও গিয়েছো এবং তুমি সমগ্র ব্রহ্মাণ্ডকে জানো আর কি যখন তুমি পনেরো হলে সত্যিই বেঁচে থাকার আর কোনো অর্থ নেই ওদের অনেকের কাছেই তোমার অবাক হওয়া উচিত নয় যদি এই সংস্কৃতি চলতে থাকে আমি ভবিষ্যৎবাণী হিসেবে বলছি না আমি দেখছি যে ঘটা শুরু হয়েছে আর পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে যদি পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ আত্মহত্যা করে তোমার অবাক হওয়া উচিত নয় কারণ এই জীবনের কিছু উচ্ছ্বাসের প্রয়োজন যদি অতিরিক্ত তথ্য হাতে থাকে কোনো অভিজ্ঞতা ছাড়াই উচ্ছ্বাসটা চলে যাবে আর একটা বোধ জ্ঞানের কৃত্রিম বোধ খুব শক্তিশালী হয়ে ওঠে তোমার মধ্যে এটা হলো বুদ্ধির বিপদ কারণ বুদ্ধি সবসময় চায় সব কিছুকে ব্যবচ্ছেদ করতে বুদ্ধি হলো ছুরির মতো যত ধারালো ততই ভালো এটা ব্যবচ্ছেদ করতে চায় আর জানতে চায় ব্যবচ্ছেদ কিছু জিনিসের সঙ্গে কখনো কখনো কাজ করে জীবনে সব ক্ষেত্রে নয় তুমি যদি জানতে চাও ওই বেচারা ব্যাংকটিকে তুমি যেন তোমার নিশ্চয়ই মনে আছে সেই বেচারা ব্যাংকটিকে আটকে আর কেটে যে মহান জ্ঞান তুমি অর্জন করেছিলে ওই মারাত্মক অত্যাচার করে তা অবিশ্বাস্য যতখানি জ্ঞান তুমি অর্জন করেছ ওই ব্যাংকটিকে তার জন্য যে কষ্ট সহ্য করতে হয়েছে আর যে পরিমাণ জ্ঞান তুমি অর্জন করেছো তা অবিশ্বাস্য যা জানার ছিল তা তো জেনেছ এখন তোমার আগ্রহ হলো হঠাৎ তোমার আগ্রহ হলো। মা যাকে অবজ্ঞা করে এসেছ তুমি তোমার মাকে জানতে চাও একটা ছুরি নাও আর ব্যবচ্ছেদ করতে শুরু করে ফেলো তুমি হয়তো তার লিভার কিডনি হার্ট সব কিছু জানবে কিন্তু তোমার মা আর অবশিষ্ট থাকবেন না এই যা সো লাইফ ক্যানট বি নন বাই ব্রেকিং এটা জীবনকে ভেঙে চুরে জানা যায় না তুমি পদার্থকে ভেঙে চুরে জানতেই পারো তুমি জীবনকে ভেঙে টুকরো টুকরো করে জানতে পারবে না কিন্তু বুদ্ধির এটাই বৈশিষ্ট্য আধুনিক বিজ্ঞান মানুষের বুদ্ধি থেকেই বিবর্তিত হয়েছে যেহেতু এটা প্রযুক্তিগত সুবিধা দিয়েছে তাই তুমি এর বিরুদ্ধে তর্ক করতে পারবে না কারণ মানুষ জানোই তো তারা তারা মনে করে যে তারা নিজেরাই বিজ্ঞানী তারা বিজ্ঞানের বিষয়ে কিছু জানে না তারা শুধু তাদের আইফোন উপভোগ করছে তারা ভাবে তারা বিজ্ঞানী কারণ তারা এটা করতে পারে না প্রযুক্তি চমৎকার এটা আমাদের অনেক আরাম আর সুবিধা এনে দিয়েছে কিন্তু এটা আমাদের জীবন দিতে পারে না তাই বুদ্ধি হলো এরকম বুদ্ধি উপযোগী হবে শুধুমাত্র তা কিসের সাথে অভিন্ন বোধ করছে তার উপর নির্ভর করে কি এটাকে ধরে রেখেছে কতটা দৃঢ়ভাবে তো মনের পরের মাত্রাটি হলো প্রথমটিকে বলা হয় বুদ্ধি যেটাকে ইংরেজিতে বলে ইন্টেলেক্ট দ্বিতীয়টিকে বলা হয় অহংকার অহংকারের মানে অহংবোধ বা এটা ওটা কিছু নয় এর মানে হলো আইডেন্টি বা পরিচিতি তুমি যা কিছুর সাথে নিজেকে শনাক্ত করবে তোমার বুদ্ধি শুধুমাত্র তাকেই কেন্দ্র করে কাজ করবে তুমি যদি জাতির সঙ্গে নিজেকে শনাক্ত করো আর বলো আমি একজন ভারতীয় যা কিছু ভারতীয় চমৎকার লাগবে যদি তুমি সীমানা পার করে যাও আর বলো আমি অন্য কিছু সেখানকার সব কিছু চমৎকার লাগবে তাই যা কিছু দিয়ে তুমি পরিচিত বুদ্ধি শুধুমাত্র তার জন্যই কাজ করে তাই অহংকার হলো পরিচিতি কতটা সচেতনভাবে এবং দৃঢ়ভাবে তোমার অহংকার তৈরি হয়েছে তোমার বুদ্ধির কার্যকারিতা সেটাই নির্ধারণ করবে শুধুমাত্র ধারালো হলেই এটি কার্যকরী হবে এমন নয় কারণ ধারালো বুদ্ধি বা ধারালো ছুরি তোমার যে কোনো পরিমাণ ক্ষতি করে ফেলতে পারে তোমার যদি একটি ধারালো ছুরি থাকে আর ছুরির হাত না থাকে তুমি নিজেকে সব জায়গায় কেটে ফেলবে এটাই হচ্ছে সবসময় মানুষের দুর্দশা হলো এটাই যে তুমি জানো না কিভাবে এই বুদ্ধিকে তোমার নিজের নিয়ন্ত্রণে সঠিকভাবে রাখবে প্রতিদিন তুমি নিজেকে কেটে ফেলছ সব দুর্দশাই তোমার নিজের তৈরি কারণ তোমার নিজের মন সব সময়টা তোমার ওপর করছে যাই ঘটুক মানুষ যন্ত্রণা পায় যেভাবেই হোক কারণ তারা জানে না কিভাবে এই বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হয় তোমার যদি একটা কেঁচোর মতো মন থাকতো তুমি বেশ শান্তিপূর্ণ হয়েই থাকতে তুমি কত রকমভাবে এটা করতে চাইছো বুদ্ধির ধার কমাতে পান করে ড্রাগ নিয়ে বেশি বেশি খেয়ে সব কিছু করে যে কোনোভাবেই ধারটা কমাতে চাইছো কারণ ওইটা যন্ত্রণা দেয় এটা যন্ত্রণা দেয় এই কারণে নয় যে এটা ওর বৈশিষ্ট্য এটা যন্ত্রণা দেয় কারণ তুমি জানো না কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় মনের পরবর্তী মাত্রাটি হল মানুষ যা হলো বিপুল পরিমাণ স্মৃতি এটা এখানে বা ওখানে নয় সারা দেহ স্মৃতি বহন করে তো এদের বলে মনোময় কোষ এক বিশাল স্মৃতির ভাণ্ডার এই স্মৃতি থাকে বিভিন্ন স্তূপের মধ্যে আমরা পুরো বিষয়টির মধ্যে যাব না কিছু লোকজন না বলছে ওরা মন চায় না দুঃখিত ওরা মন সম্বন্ধে কিছু জানতেই চায় না তো মনের চতুর্থ মাত্রা হল চিত্ত চিত্ত মানে হল বিশুদ্ধ বোধ শক্তি এটি স্মৃতির দ্বারা কলুষিত নয় এতে কোনো রকমের স্মৃতির চিহ্ন মাত্র নেই ই এক বিশুদ্ধ শক্তি বা চৈতন্য তুমি যদি একে স্পর্শ করো তখন যাকে তোমরা সৃষ্টির উৎস বলে উল্লেখ করো তার প্রবেশাধিকার পেয়ে যাবে কারণ সব ধরনের জিনিস হয়তো তোমাকে বলা হয়েছে ঈশ্বর এই ঈশ্বর ভালোবাসা ঈশ্বর মায়া ঈশ্বর দয়া বা যা কিছু কেউ একজন এসো এই মঞ্চের ওপর দাঁড়াও যা সব প্রার্থনা করার আছে করো তারপর পড়ে যাও আমি দেখতে চাই তোমার উপর বর্ষণ হয় নাকি তোমার হাড় ভেঙে যায় আমি দেখব ঠিক আছে এই সব জিনিস বানানো কারণ কেউ যা থেকে বঞ্চিত সেই সবই তারা ঈশ্বর সম্বন্ধে যা ধারণা তার গুণাবলী করে দেয় ইউর ঈশ্বর সম্বন্ধে তোমার ধারণা এসেছে কারণ তুমি জানো না কীভাবে এই সৃষ্টি হয়েছে যেহেতু তোমার কাছে কোনো উত্তর নেই তুমি বানিয়ে নিলে যেহেতু তুমি একটি মানুষ তাই তুমি বললে একটি বড় মানুষ ওই ওপরে বসে রয়েছে ও তিনি কিভাবে এত সবকিছু করলেন যদি কেউ জিজ্ঞেস করে তার দশটা হাত আছে তাই তিনি অনেক কিছু করতে পারেন তোমার মতো নয় এগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে কিন্তু মূলত যেহেতু তুমি জানো না কিভাবে সৃষ্টি হয়েছে তাই তুমি বিভিন্ন ধরনের ব্যাখ্যা নিয়ে আসছ তাই সেটা যা সৃষ্টির উৎস বিশ্বাস করো না আমি যা বলছি বা অন্য কেউ যা বলছে মনোযোগ দাও একটি সৃষ্টির উপরে শুধু একটা ফুল নাও এটাতে মনোযোগ দাও মনোযোগ দাও একটা পাতা একটা পরমাণু বা একটা পিঁপড়েতে অনুভব করবে এক চমকপ্রদ যা তোমার কল্পনারও বাইরে কিন্তু কেউ তোমাকে বলেনি ঈশ্বর বোধশক্তি কিন্তু এই সংস্কৃতি বিভিন্নভাবে তোমাকে তা বলেছে তারা বলেছে চিদাকাশ চিদাম্বর আরও কত কিছু তোমাকে বলেছে তুমি যদি তোমার চিত্তকে স্পর্শ করো সমগ্র অস্তিত্ব তোমার হয়ে যাবে যা কিছু জানবার তা এখানেই আছে কারণ তোমার কাছে সৃষ্টির উৎসের প্রবেশাধিকার আছে তাই এগুলো হলো মনের চার ধরনের বা চার রকমের মাত্রা দুর্ভাগ্যবশত আধুনিক শিক্ষা ব্যবস্থা মনে করে যে শুধুমাত্র তথ্য দিয়েই আর বুদ্ধিকে মোটামুটি ধারালো করে সবকিছু হয়ে যাবে না তোমরা ভালো থাকার সন্ধানে গ্রহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে তোমরা হয়তো এই গ্রহটাকে হারাবে বা অন্য কোনো গ্রহে গিয়ে আবার তোমাদের কাজ শুরু করে ফেলবে কিন্তু ভালো থাকা হবে না যদি ভালো থাকতেই হয় তোমাকে আরেকটু এর গভীরে যেতে হবে তা না হলে হবে না